প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান করছো। এই করোনাকালীন সময় তোমরা বাড়িতে বসেই তোমাদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছ, এই জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা প্রতিনিয়তই অনলাইন ক্লাসে তোমাদেরকে পড়াশোনার কিছুটা হলেও সাহায্য করার চেষ্টা করি। তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে অনলাইন ক্লাস দেখবে এবং পাশাপাশি বাড়িতে বসে বই পড়ার চেষ্টা করবে। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাই। আমি তোমাদের সাথে আজকে যুক্ত হব, আমি অলোক কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়। আমি তোমাদের সাথে যে পাঠটা নিয়ে আজকে আলোচনা করবো, যে অধ্যায় বা যে পাঠটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এর প্রথম অধ্যায়ের একটা পাঠ নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। আমরা কিছু ছবি এখানে লক্ষ্য করি, ছবি দেখে তোমরা নিশ্চয় বুঝতে পারছো। আমরা এর একটা ক্লাস কিন্তু আগের দিনে আমি একটা ক্লাস তোমাদের নিচ্ছি, ঠিক তার ধারাবাহিকতায় আমি আরও একটা ক্লাস সেখান থেকে নিব, যা প্রথম অংশ আমি তোমাদের সাথে আলোচনা করছি এবং আজকে আমি তার দ্বিতীয় অংশ তোমাদের সাথে আজকে আলোচনা করব। আমরা ছবিগুলো একটু লক্ষ্য করি এখানে, এই ছবিগুলো দেখতে পারবো তোমরা এখানে যারা শিক্ষার্থী আছে তাদের কোনো না কোনো সমস্যা, এখানে তাদের শারীরিক সমস্যা আছে, ভালো করে খেয়াল করো তোমরা। আরও একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরা এই ছবি থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে এদের, এই বাচ্চাদের বা এই শিক্ষার্থীদের কোনো না কোনো শারীরিক সমস্যা আছে। এদেরকে আমরা সাধারণত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলে থাকি। এরা শারীরিকভাবে কোনো না কোনো সমস্যায় অবশ্যই তাদের ভিতর আছে, যাদেরকে আমরা এই জন্যই বিশেষ চাহিদা সম্পন্ন বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলে থাকি। আজকে যে পাঠটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমরা গত ক্লাসে কিন্তু এটা নিয়ে আমরা আলোচনা করেছি, ঠিক ধারাবাহিকতায় আমি আবার কিছু অংশ তার বাকি কিছু অংশ আমি আজকে আলোচনা করবো। আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে আমরা অটিজম, অটিজম নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো। আজকে অটিজম সম্পর্কে আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে, বাস্তব ধারণা আছে, সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো। অটিজম সম্পর্কে ভ্রান্ত ধারণা বলা বাস্তব ধারণা এক তুলনামূলক যেটা আছে সেটা দেখি আমরা ভ্রান্ত ধারণা এক নম্বর, মানুষের মনে ভুল ধারণা। এস যে একটি মানসিক রোগ, এটা আচরণগত, আবেগ, অনুভূতিগত অথবা মানসিক স্বাস্থ্যগত ডিসঅর্ডার, এখানে শারীরিক কোনো সমস্যা সম্পর্কে একটি মানুষের ভ্রান্ত ধারণা, কিন্তু বাস্তবতা কী হয়, বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে। এখানে অটিজমের সঙ্গে বিকাশগত অক্ষমতা ও নিউরো বায়োলজিক্যাল ডিসঅর্ডার জড়িত, জন্মের 3 বছরের মধ্যে এটা প্রকাশ পায় এবং আক্রান্ত ব্যক্তি আজীবন এই অক্ষমতার সমস্যায় ভোগে, এক নম্বর। 2 নম্বর যদি আমরা দেখি এখানে ভ্রান্ত ধারণা 2 নম্বর, অটিস্টিকদের সবার সমস্যাই একই রকম, এটা আছে আমাদের একটা ভুল ধারণা। আমরা যদি বাস্তবতা দেখি এসডি আক্রান্ত ব্যক্তিদের লক্ষণ ও উপসর্গের মাত্রা কিন্তু বিচিত্র, ভিন্ন ভিন্ন রকমের এটা হয়ে থাকে, একজনের সঙ্গে আরেকজনের মিল হয় না, কেউ সবার বাক শক্তি থাকা সত্ত্বেও কেউ কথা বলে না, কারোর আচরণ অ্যাগ্রেসিভ, কেউ অতিরিক্ত গুটিয়ে থাকা স্বভাবের, স্পেকট্রাম ডিসঅর্ডার কথাটি অটিজমের বিশাল আওতার বৈশিষ্ট্য বোঝানোর জন্যই এটা ব্যবহৃত সাধারণত হয়ে থাকে। আমরা যদি দেখেন ভ্রান্ত ধারণা 3 নম্বর, পিতামাতার দুর্বল অভিভাবক সন্তানের অটিজমের জন্য দায়ী, এটা আমরা অনেকে কিন্তু মনে করে থাকি, আসলে বাস্তবতা সেটা তা বলে না। এই ধারণাটি অজ্ঞতা প্রসূত এবং সম্পূর্ণ ভুল যেটা আমরা মনে করে থাকি। অটিজমের নির্দিষ্ট কারণ এখন পর্যন্ত অজানা বা সুপ্রমাণিত নয়। অনিরূপিত অটিজমের ক্ষেত্রে অসুস্থতামূলক পদক্ষেপ না নেওয়া হলে অবস্থার উন্নতি পিছিয়ে যায়, কিন্তু তার অর্থ এই নয় যে জন্মের পরবর্তী সময়কার ওই প্রেন্টিং শিশুর অটিজমের জন্য দায়ী ছিল, এটা ঠিক নয়। আমরা 4 নম্বর যদি দেখি এখানে অটিজম নিরাময়যোগ্য চিকিৎসা করলে অটিস্টিক ব্যক্তি স্বাভাবিক হয়ে উঠবে,
এই ধরনের পিছনে মূলত দায়ী হলো নন মেডিকেল সেলিব্রিটি ব্যক্তিদের প্রচারণা, যেমন এখানে বলা আছে জেনি ম্যাকার্থি, অপরাণ্য উইন্ট্রে প্রমুখ ইত্যাদি লোকের কথা এখানে বলা আছে। কঠোরভাবে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং অতি নিবিড় ইন্টারভেনশন ও থেরাপির মাধ্যমে সম্পূর্ণ নিরাময়যোগ্যতা এই প্রচারণার সঙ্গে চিকিৎসক কমিশনের এখনো একমত হননি। আমরা ধারণা 5 নম্বর যদি দেখি, এই এসডি আক্রান্ত ব্যক্তির সুপ্ত প্রতিভার অধিকারী হয়। আমরা দেখি এখানে কি বলছেন, পরিস্থিতিতে কেউ কেউ হয়তো বিশেষ পরিস্থিতিতে খুব ভালো আইকিউ স্কোর করতে পারে অথবা বিশেষ কোনো কাজে দক্ষতা দেখাতে পারে, কিন্তু এটা নিশ্চয়ই ব্যতিক্রম ঘটনা। সাধারণ অরিস্টিক জনগোষ্ঠীর বৈশিষ্ট্য মিডিয়া চলচ্চিত্র বা সাহিত্যের সমাদৃত হওয়ার মতো আকর্ষণীয় কিছু নয়। বিশেষ করে দক্ষতার অধিকারী অরিস্টিকদের নিয়ে লিখিত উপন্যাস পড়ে কিংবা তাকে নিয়ে নির্মিত ডকুমেন্টারি বা চলচ্চিত্র দেখে অনেকে ধারণা নেন যে এএসডি আক্রান্ত সবারই বিশেষ কোনো প্রতিভা থাকে, যেমন গণিতে ভালো হওয়া, বিশ্বখ্যাত চলচ্চিত্র রেইনম্যান, ডাস্টিং হফম্যানের চরিত্র অথবা বিজ্ঞানী আইনস্টাইনের অটিজম থাকার গল্প অনেকেই জানেন এবং দার্শনিক আলোচনায় এভান্স হিসেবে তাতে ব্যবহার করে থাকেন এবং ভালোবাসেন। কিন্তু বাস্তবতা হলো আমেরিকার শিশুদের প্রতি 150 জনের একজন এবং অস্ট্রেলিয়া 160 জনের একজন শিশু অটিস্টিকে আক্রান্ত, যাতে অধিকাংশই গণিত প্রতিভা এবং অন্যান্য ক্ষেত্রে জিনিয়াস হওয়া দূরে থাকে, খুব সাধারণ দৈনন্দিন কর্মকাণ্ড তারা তাদের উপর নির্ভর করে। আমরা গ্রামে 6 নম্বর যদি দেখি, এএসডি আক্রান্ত শিশুদের সবাই কোনো কিছু শিখতে সমস্যা হয়, এটা গ্রান্ত ধারণা। বাস্তবতা হচ্ছে এএসডি আক্রান্তের মধ্যে কারো কারো কোনো কিছু বুঝতে পারার বা শেখার কিন্তু মারাত্মক সমস্যা থাকে, কিন্তু কেউ কেউ বিশেষত অ্যাসপারাগাস সিন্ড্রোম আক্রান্তদের অনেকে এই গণিতের মতো বিষয়ে মুধা শিশুদের মতোই দক্ষতা অর্জন করতে পারে। সরকার যে কারণে অটিস্টিকদের 20-30% রক্ষণে ব্যবহৃত উপাদানে থাকা মার্কারি বা পারদের জন্য দায়ী এমন কিছু গবেষণাও করা হয়। তবে 2001 থেকে 2002 সাল ব্যাপক আকারে গবেষণা ফলে এই অনুমানটা নস্যাৎ হয়ে যায় এবং এটা ভুল ধারণা করতে হয়। 8 নম্বর যদি আমরা দেখি, এসডি আক্রান্তদের জন্য বিশেষ ধরনের খাবারের প্রয়োজনের কারণে এগুলো হয়ে থাকে। এর বাস্তবতা হলো এটা সত্য যে অবশ্যই অনেকে দুর্বল দুর্বল খাবার, গ্লুটেন সমৃদ্ধ খাবার ইত্যাদি প্রতি একজন চিনি ও ফুডের হিসেবে পরিমাণ বেশি, এমন খাবারও কারো আচরণে প্রভাব ফেলতে পারে, উত্তেজনা বৃদ্ধি, খিটখিটে মেজাজ এই ধরনের ছবি। তবে এসব উদাহরণ কোনো সাধারণ সিদ্ধান্তে পৌঁছানোর মতো নয়। এটা আমরা 9 নম্বর দেখি, এটা একটা সাময়িক সমস্যা, বয়স মানে সঙ্গে সঙ্গে সেরে যাবে, কোনো বিশেষ ব্যবস্থা নেওয়ার দরকার নেই, এটা মানুষের একটা ভুল ধারণা। এর বাস্তবতা দেখি অনেক শিশুর সমস্যাগুলো কখনোই পুরোপুরি দূর করা সম্ভব নয়। যেটা করা যাবে তা হলো নিবিড় পরিচর্যার মাধ্যমে তার ঘাটতি কমিয়ে আনা, মৃত মাত্রার অটিজম যেমন ক্ষেত্রে যথাযথ সহযোগিতা সম্পর্কে শিক্ষা পেলে পরিণত বয়সে আত্মনির্ভরতা অর্জন করা সম্ভব হয়। উচ্চ মাত্রার অটিজমের ক্ষেত্রে পরিণত বয়সে অন্য সাহায্য ছাড়া কখনোই সঠিকভাবে জীবনযাপন করা সম্ভব নয়। অটিজম সম্পর্কে ব্যঙ্গধারণা ধারণা আমরা 10 নম্বর যদি দেখি, এখানে একই পরিমাণ অটিজম থাকার ঘটনা একেবারেই বেশি ঘটে না। বাস্তবতা যদি অটিজমের সংশ্লিষ্ট কোনো কারণ এখনও সুপ্রমাণিত নয়, তারপরও জেনেটিক ডিসঅর্ডার অটিজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে ধারণা করা হয়। বিভিন্ন পর্যায়ে পরিবারের ভাই বোনদের মধ্যে একাধিক জনের এবং যমসন্তানের উভয়ই অটিস্টিক হওয়ার প্রবণতা সাধারণত দেখা গেছে। আমরা 11 নম্বর দেখি, অটিস্টিকদের সংখ্যা বাড়ছে না, আগে একই হারে ছিল, এখন ডায়াগনোসিসের সুযোগ বেশি তাই সংখ্যা বেশি মনে হচ্ছে, এটা একটা ধারণা। বাস্তবতা ইউএসএতে 70% প্রথমে অটিস্টিক শিশুকে চিহ্নিত করা হয়, তবে তখন থেকে অব্যাখ্যায়িত অক্ষমতা হিসেবে দেখা হয়েছিল। 1991 সাল থেকে স্পেশালি এডুকেশন এক্সেপ্ট
কমিটি হিসেবে অটিজমকে অন্যান্য শারীরিক ও বৃত্তিভিত্তিক প্রতিবন্ধিতার বাইরে স্বতন্ত্র ক্যাটাগরি মুক্ত করা হয়। বর্তমানে এটা ফাস্টেস্ট গ্রোয়িং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি এবং বার্ষিক গড় বৃদ্ধির হার 10-17% অটিজম সোসাইটির আমেরিকা 2006 সালে অনুযায়ী তথ্য অনুযায়ী দেওয়া আছে পৃথিবীতে মাত্র 4টি দেশে অটিস্টিকদের সংখ্যার হিসাব রাখার ব্যবস্থা আছে। ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, তাও সর্বত্র অপেক্ষাকৃত মৃদু মাত্রার অ্যাসপারগার সিনড্রোম বা PDD-NOS-K হিসেবে এটা ধরা হয়ে থাকে। আমরা এবার 12 নম্বর যদি দেখি, শিশুর কথা বলতে দেরি হলে বুঝতে হবে তার অটিজম আছে। বাস্তবতা হলো কথা বলার পাশাপাশি আরেকটি ব্যাপার আছে, আলাপচারিতা অংশ নিতে পারা, কথা বলতে দেরি হলেও এই কাজটি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক শিশু করতে পারে। 2 বছর বা তার কম বয়সের থেকেই মুখের অভিব্যক্তি দিয়ে হাত মেরে কাঁধ বাঁকানো ভঙ্গিতে অনেক কিছু বোঝাতে পারে মূলধারা শিশুরা। বিশেষজ্ঞদের মতে শিশু যখন সবে কথা বলতে শুরু করে করে ততদিন তার ভান্ডারে অন্তত 100 শব্দ জমা হয়ে যায়, সেগুলো অন্য কেউ বললে সে একটা সম্পূরক বা সম্পর্ক সূত্র পেয়ে যায়, ইত্যাদি এখানে বলা আছে। আমরা 13 নম্বর যদি অটিজম থাকলে অন্য কোনো ধরনের ডিসঅর্ডার থাকে না, এটা মানুষের ভুল ধারণা। অটিস্টিকদের ক্ষেত্রে ডাউন সিনড্রোম বা সেরিব্রাল পলসি, অন্ধত্ব, বধিরতা, বুদ্ধি প্রতিবন্ধী কিংবা অন্য কোনো শারীরিক সমস্যা থাকার ঘটনা স্বাভাবিক, তাই স্বাভাবিক তো নয় বরং এটা সাধারণ। আমাদের কী করণীয়, আমরা অটিস্টিক শিশুদের জন্য বা শিক্ষার্থীদের জন্য আমাদের কী করণীয়, অটিজমের লক্ষণসমূহ সম্পর্কে লক্ষণসমূহ শনাক্তকরণকে আমাদেরকে জানতে হবে। যেমন নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মী ও পেশাজীবী দ্বারা শনাক্তকরণ করা আমাদেরকে জরুরি। অভিভাবকদের দ্বারা ব্যাখ্যা প্রদান করা, অটিজম বা অন্যান্য প্রতিবন্ধী বিষয়ে প্রাথমিক পরিচর্যা প্রদান করা বা দর্শক চিকিৎসার সুব্যবস্থা করা, অভিভাবকদের প্রতি সম্মর্মিতা প্রকাশ করা, অটিজম বা অন্যান্য প্রতিবন্ধীদের বিষয়ে রাষ্ট্রের আইন ও বিধি মানা চলা, এটা আমাদের কর্তব্য। আমরা এই অটিজম সম্পর্কে যে আমাদের দ্বিতীয় পাঠে আমরা যেটা আলোচনা করলাম, আমরা প্রথম ক্লাসে অটিজম আলোচনা করেছিলাম, আজকে দ্বিতীয় ক্লাসে আমরা অটিজম আলোচনা করলাম। এই সংক্ষিপ্ত আলোচনা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু আমাদের অনলাইন ক্লাস, সেহেতু তোমরা বাড়িতে বসে এই কাজটা সম্পূর্ণ করে করবে এবং যখন স্কুল খুলবে তখন এটা আমার স্কুলে জমা দেবে, বেশ শিক্ষকের কাছে জমা দেবে। অটিজমের লক্ষণ সময় খাতায় লিখবে, কী কী লক্ষণ আমরা দেখতে পারি অটিজমের ক্ষেত্রে সেইগুলো তোমরা খাতায় লিখতে করবে। আজকের এই ক্লাসে অনলাইন ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।